নীলবাগান লং বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর এনজিও জোনাল অফিস আসাইম কিমি কাংপুপন লাসনসি হজাই ডিস্ট্রিক্ট কেপাড়ো নীলবাগান লং বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর জোনাল অফিস ইসিসিই স্কিম আসাইম কিমি কাংপুপন কেপাদো লাভাংশ এনজিও লং ডিস্ট্রিক্ট থকসি চিপাংরুমপন লাসনসি হাইলাকান্দি ডিমাসো ওয়েস্ট কার বেংলং হজাই কোকাজার চিংরুমপন লং লাপেন লাভাংশ আমাই লং নন আকিমি নিউ এডুকেশন পলিসি লং এলপি সেকশন লং ইংডেংখিনি অঙ্কুর মকুর কেপাবাদ পঞ্জি পালং মাদার টিচার আপতাক আর জেদিং ক্লেবেন কাছে সংপন আলং পুস্তামি কিছুন পঞ্জিয়াং টেকলোমাতি ডিসেম্বর আংবং কেলং পঞ্জিয়াং রিং থে তান্দো পুসি পাচিনি পন লাপেন খেরুনি চারিয়ালি লং পুস্তামি নিকে বা ফার্মান মেম্বার আতম ফান ট্রেনিং মাতে সিকে কিপি পঞ্জিয়া ফান পুস্তামি চেসে কেডাং পন বম্র পুসি পাচিনি পন আলাং নিতমেন কেরাং কে তুম কার্জু পন না গেথানো আলাম থে আজু পন সিনা খেরুনি পেন সঞ্জয় কেলিং লতি কি মি নিউজ কার বিয়াং লং প্রজেক্টর উপর বেসিক কনসেপ্ট তো দিয়া হয় 10 ডেজ কিন্তু পরবর্তীতে যেতিয়া তেওলোকে অ্যাপয়েন্টমেন্ট পাবো ইন সার্ভিস তাকি পেলায় তেওলোকে 6 মান ডিপ্লোমা কোর্স করিব লাগে এটি ডিস্টেন্স কোর্স হতে হবে সেটু অলরেডি আমি সিস্টেম করেছি অলরেডি ডিপ্লোমা করেছি অ্যাপ্লাই হয়ে গেছে যে অ্যাপ্লাই হয়ে গেছে এতিয়া প্রসেস চলি আছে সোনকালে আমি রেজাল্টও পাইছি আচ্ছা অসমৰ কিমান জন হ'ব স্যার এইটো অফিস অসমৰ কিমান জিলাৰ মানে হেৰি হ'ব আঠটা জিলা আছে 35খন 35খন জিলাৰ 8খন জোন হ'ব আচ্ছা 8খন জোনৰ মাজত বৰাক বুলি এটা জোন আসাম হিলছ এটা জোন চেণ্ট্ৰেল এটা জোন আপাৰ আসাম লোৱাৰ আসাম মিডিল আসাম তাৰপিছত কামৰূপ বড়োলেণ্ড ইত্যাদি নৰ্থ আসাম টোটেল 8খন জোন হ'ব এটা দেখা মতে যে যোনটো এয়ার্লি চাইল্ডহুড আর্লি চাইল্ডহুড এয়ার্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন হে স্কিম হে স্কিমটো বর্তমান চলে হয় এটা আইসিডিএস বা অঙ্গনবাড়ি তেখেতসকলও স্কুলতে এমালগেমেট করে এমালগেমেট মানে এমালগেমেট করে তেখেতসকল এই প্রচেষ্টা চলাই আছে যে পাইছো সেই আইসিডিএস আর অঙ্গনবাড়ি বা আপনার ডিফারেন্স কি আছে ডিফারেন্ট তো সব স্যার নিউ এডুকেশন পলিসি 2020 এইটো অলরেডি সেপারেট করে দিছে যেটা আসলে অসম গভর্নমেন্টে ক্যাবিনেট ডিসিশন লৈছে 4 জানুয়ারি 2023 সন আর এই ডিসিশন মতে এডুকেশন এলিমেন্টারি ডিপার্টমেন্টে নোটিফাইড করেছে 16 ফেব্রুয়ারি 2023 সন যে অঙ্কুর মুকুর বালবাটিকা ক্লাস 1 ক্লাস 2 এইটো অঙ্গন এইটো স্কুলর অর্থাৎ স্কুল ক্যাম্পাসের ভিতর অঙ্গনাদি কেন্দ্রটি থাকিব আর অঙ্কুর মুকুরটি হয়েছে অঙ্গনওয়াদী আর বালবাটিকা যেটু যেটু এজ হয়েছে 5 টু 6 ইয়ার্স এই বালবাটিকা কেন্দ্রটি হয়েছে ইসিসি কেন্দ্র আর এই কেন্দ্রটি হব স্কুল ক্যাম্পাসের ভিতর আর ক্লাস হব আগত যে আগত 10+2 চেঞ্জ যে নিউ এডুকেশন পলিসি 2020 যে চেঞ্জিং আনিছে আগতে মাজত নাছিল 1986 পলিসিত নাছিল কিন্তু পঞ্চম শ্রেণী এতিয়া কিন্তু পঞ্চম শ্রেণী এলপি স্কুলত সোমাই গেছে গতি আট বছরলৈকে ক্লাস 2 তারপর ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5 তারপর ক্লাস 6 আরম্ভ হব এম ই স্কুল ঠিক এনেকা নতুন প্যাটার্ন আইছে যেটা অহা 24 অসম গভর্নমেন্টর নিউ এডুকেশন পলিসি 2020 এটি ইমপ্লিমেন্টেশন হব আমি ফাইনাল প্রথম হয়েছে অর্ষদ ডক্টর বি আর আম্বেদকর সোসাইটি এনজিও এটা এনজিওর যোগেদি এইটো যেটো ইসিসি প্রজেক্টর উপর আমি দীর্ঘদিনের পর কাম করে আহি আছি তো এটোর মানে মেইনলি ট্রেনিং সেন্টার সোনকালে মানুষখিনি ট্রেনিং করবর কারণে আমি ইয়াতে একটা সেন্টার উদ্বোধন করেছো আর লগতে ট্রেনিং জেনারেল অফিসটি উদ্বোধন করেছো আর এনেকা অসমত আরো 7টা উদ্বোধন করে অহা দিন সেইটো এম লৈ এইটো ফার্স্ট হয়েছে অসমত ফার্স্ট এটা আজি উদ্বোধন করেছো আর যে প্রভিজনের উপর আমি কাম করে আছো ইসিসি আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন স্কিম এই স্কিমটি অলরেডি গভর্নমেন্টে ইস্তেহার গেজেট নোটিফাইড করেছে 2013 সন আর এই প্রাইম মিনিস্টারে এনাউন্স করেছে 2015 সন 22 জানুয়ারি বেটি বাঁচাও বেটি পড়াও আর বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার একটা অঙ্গ এই প্রজেক্ট গতি আজি অহা দিনত আজি 10,000 মানুষ জড়িত হয়েছে অহা দিনত 1 লক্ষ মানুষ এই প্রজেক্ট জড়িত হব আর হয়ে পেলায় ইমপ্লিমেন্টেশন হব তো যেতিয়া ইমপ্লিমেন্টেশন হব সম্পূর্ণ টাকাবিলাক ইউনিসেফর পৰা এইবিলাক টাকা পয়সা আর ইউনিসেফে এইবিলাকর ওয়েজেস যেটা দিয়া হব স্যালারি সেটা ইউনিসেফর পৰা দিয়া প্রাইম মিনিষ্টার অনারেবল প্রাইম মিনিষ্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টুইট করে জানাই দিছে আমার তাত হাতত কাগজ আছে যে যিজন
কোর্ট গেট হব, দেট ইজ হেল্পার যোনখিনি হব, তেওঁলোকৰ মান্থলি ওয়েজেস রেটটো হব 18,000 টকা, আর টিচার যোনখিনি হব তেওঁলোকৰ ওয়েজেস রেটটো হব 22,660 টকা, আর সুপারভাইজার যোনখিনি থাকিব তেওঁলোকৰ রেটটো হব 24,000 টকা, অফিস স্টাফত যোনখিনি থাকিব তেওঁলোকৰ হব 24,000 টকা, আর যোনখিনি অফিসার লেভেলত থাকিব তেওঁলোকৰ ওয়েজেস রেটটো হব 28,500 টকা। আমি এইমতে বাজেট প্রিপেয়ার করেছো, আমি এপ্রুভেল পার লগে এই বাজেটটি সাবমিট করিম, যেটু বাজেটের লগত আমি ডিপার্টমেন্টের লগে আলোচনা করেছো, আলোচনা অলরেডি তেওঁলোকে আমাক সাপোর্ট করেছে, আমি এই রেটটি বহাই দিছো। ট্রেনিং কেতিয়া স্টার্ট হব? অহা 13 তারিখের পর স্টার্ট হবে। আমি কেরোনি চারিআলি মাইলো রোড আমার ট্রেনিং সেন্টারটা আছে, আমি এই দিনখন প্রথম ফার্স্ট স্টার্ট করি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে? এটো মাদার টিচার অ্যাপ্লিকেশনের কারণে তেওঁলোকৰ এলিজিবিলিটি লাগিব মিনিমাম HS পাস 10+2, আর হেল্পারের কারণে বিলো 10 হলেও হয়, কিন্তু 10 হলে ভাল। থ্যাংক ইউ। সো উই হ্যাভ এক্সপেক্ট আ লট ফ্রম ruling government, because our honorable prime minister Modi ji has done a splendid job for the poor and poorest people and the child who are under east people. So for the welfare of the people only this team can be implemented, because from my side I have expect I full of expectation that the government will totally this amend and this penalize this team. Thank you. কেদামতাং থাং থাঙা চেকলনে পাইক্রেনিয়ার নি পেন হায়ার সেকেন্ডারি এক্সাম টক পঞ্চি থেরিয়া চেকলনে পাইক্রেকে থামনি হায়ার সেকেন্ডারি এক্সাম আসালাং আংডেং জোট পনলো বাংস অফি আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল হেন পেন পিনি আরো চেকলনে ফাইসের কেপারনি আদা পর ফাইসের কেপা পর পেন হায়ার সেকেন্ডারি আসালাং আংথেক পাকলাং পনলো বাংস অলং কার্বিয়াং লং পেন হায়ার সেকেন্ডারি আসালাং আংডেং অলং আর স্ট্রিম অলং কাদুক কাবি 6089 আংবং পেন 4572 আরি সোয়েজাং আতুম পাস পনলো লাপেন সায়েন্স স্ট্রিম অলং 894 আংবং পেন 770 আরি সোজাং আতুম পাস পনলো লাসনসি কমার্স স্ট্রিম অলং 559 আংবং পেন 492 হায়ার সেকেন্ডারি আসালাং আংদেং অলং পাস পনলো লাসনসি স্ট্রিম কেথম পাউরুং পেট পেন হায়ার সেকেন্ডারি আসালাং আংদেং অলং এক্সাম কেতক পন কাদুক কাবে 7542 আরি সোজাং আতুম সালাং টক পনলো লাবাং সোয়াং বং অলং স্ট্রিম কেথম পাউরুং পেট পেন হায়ার সেকেন্ডারি আসালাং আংদেং অলং কে পাসপন কাদুক কাবে 5834 হায়ার সেকেন্ডারি আসালাং আংদেং অলং পাসপন রিন্তিলো লাসন সি হালাপু ওয়েস্ট কার্বিং অলং আনাথু স্টেমি হায়ার সেকেন্ডারি আসালাং আংদেং অলং স্ট্রিম হিনি পাউরুং পেট পেন 1717 হায়ার সেকেন্ডারি আসালাং আংদেং অলং সালাং টক পনলো লাবাং সো আলং কাদুক কাবে 1488 হায়ার সেকেন্ডারি আসালাং আংদেং অলং পাসপন রিন্তিলো পন্তা ওয়েস্ট কার্বিং অলং আহিন ইসি নিংদুক মিমে আলাম থিয়া বাংকে নন পন্তা ওয়েস্ট কার্বিং অলং আনাথু বাংকে সায়েন্স স্ট্রিম আবাং আবেলাং লাসি লাবাং সো পোতা কার্বিং লং তরমাস কাউন্সিল হিন পেন লোকাচার হিন আর ডি পি পনরা ওয়েস্ট কার্বিং লং হিন স্তামি সায়েন্স স্ট্রিম বিপন আসন্তে মেপার জি নিউজ ডেস্ক রিপোর্ট লুটি কিমি নিউজ কার্বিং লং